বিজেপির উদ্বাস্তু সেলের মিছিল, অনুপস্থিত সাংসদ জেলা সভাপতি, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ তৃণমূলের। ওনারা বায়ুসেনা, উড়ে বেড়াচ্ছেন, আমরা পদাতিক সেনা। অনুপস্থিত প্রসঙ্গে মন্তব্য বিধায়ক অসীম সরকারের। সিএর দাবিতে বিজেপির রাজ্য ও জেলা উদ্বাস্তু সেলের ডাকে বনগাঁতে এক র্যালির আয়োজন করা হয় বৃহস্পতিবার। এদিনের র্যালিতে হাজির ছিলেন বিজেপির একাধিক বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব। র্যালিতে হাজির ছিলেন বিধায়ক অসীম সরকার, স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, বিধায়ক সুব্রত ঠাকুর সহ অন্যান্য বিধায়করা। এদিন নীলদর্পণ প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা করা হয়। র্যালিতে অনুপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল, যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি এদিনের ঘটনা তা একবার ফের প্রমাণ করল। এ বিষয়ে তৃণমূলের সাংগঠনিক জেলার পক্ষে প্রসেনজিৎ ঘোষ বলেন, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, একদিকে তাদের বিধায়করা তারা কর্মসূচি করছেন, আরেকদিকে তাদের জেলা সভাপতি সাংসদ কর্মসূচি করছেন, মানুষেরা দেখতে পাচ্ছেন। সুতরাং তারা যদি মিথ্যার প্রলাপ করেন যে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা প্রকাশ্যে সেটা মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পাচ্ছে। একটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত দল যারা রাজনৈতিকভাবে দেউলায় গেছে এবং আগামী দিনে দলটা পশ্চিমবঙ্গে উঠে যাবে। যদিও নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। অনুষ্ঠানে অনুপস্থিতির বিষয়ে তার দাবি, দলের অন্য প্রোগ্রাম ছিল, সেই কারণেই উপস্থিত থাকতে পারেনি। দেখুন, থাকতেই হবে, এরকম তো কিছু নয়, কারণ প্রোগ্রাম থাকে। আমি জেলা সভাপতি, সারা জেলায় প্রোগ্রাম আছে, আমার মাটি আমার দেশের প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো হচ্ছে, আজকেও ছ জায়গায় হচ্ছে। আপনাকে আমন্ত্রণ করা হয়েছে? 100% আমন্ত্রণ করা। সেদিনও বলেছি যে উদ্বাস্তু সেলের প্রোগ্রাম, সেদিনও যে মিটিং হয়েছে উদ্বাস্তু সেলের প্রোগ্রাম, আজকেও উদ্বাস্তু সেলের প্রোগ্রাম, নাগরিকত্ব নিয়ে প্রোগ্রাম, এবং সেই নাগরিকত্ব নিয়ে, নাগরিকের বিষয়টা নিয়ে অলরেডি গত 2-3 দিন আগে রাজ্য সভাপতি বলে দিয়েছেন, আপনারা সকলেই জানেন। তবে জেলা সভাপতি বা সাংসদের অনুপস্থিতির প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দলের বিধায়ক অসীম সরকার। চিরাচরিত ঢঙে তিনি বলেন, আমরা দলের পদাতিক সেনা, ওনারা বায়ু সেনা, তাই উড়ে বেড়াচ্ছেন, আমরা মাটিতে আছি। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি অতি সত্য, যাতে সিএ লাগু করা হয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি সিএর বিরোধিতা না করে তিনি যেন সিএকে সমর্থন করেন। দেখুন, আজকে হচ্ছে আমরা যারা এসেছি আমরা হচ্ছে বিজেপির পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী, আর অন্য যারা আছেন ওনারা হচ্ছেন বায়ুসেনা, ওরা বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছেন, তো এই জন্য সময় পাননি হয়তো। আমরা পদাতিক বাহিনী মাটির সঙ্গে মিলে আছি। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।